ফ্রেন্ডস, এই মমতা বানার্জি বলছিল এই এগরাতে নাকি এগরার মানুষরা তৃণমূলকে ঢুকতে দেয় না। এই তৃণমূলের সরকার চলছে, তৃণমূলকে এগরাবাসী ঢুকতে দিচ্ছে না, আর কিছুদিন পর দেখা যাবে তৃণমূলকে আর কেউই ঢুকতে দিচ্ছে না, সব জায়গা থেকে তৃণমূল ধাক্কা খাবে। ঠিক আছে, তৃণমূলের সরকার চলছে পশ্চিমবঙ্গে, আর সমস্ত জায়গা থেকে মানুষ তৃণমূলের মুখের ওপর দরজা বন্ধ করে দিচ্ছে, ঢুকতে দিচ্ছে না। ভাবুক একবার তৃণমূল কোথায় গেছে। হ্যাঁ, মানুষ সহ্য করতে পারছে না তৃণমূলকে, তাই তো মুখের ওপর দরজা বন্ধ করে দিচ্ছে, ঢুকতে দিচ্ছে না। তৃণমূলের সরকার চলছে, তৃণমূলকে নাকি ঢুকতে দিচ্ছে না। হ্যাঁ, তৃণমূলের হাতে পুলিশ, হ্যাঁ, তারপরে এরকম সব জ্বলে যাচ্ছে। আর বলছে মানুষ নাকি ঢুকতে দিচ্ছে না, আবার তৃণমূলের সরকার চলছে। এসব ভাট বকে আর কতদিন কাটাবে। হ্যাঁ, এসব ভাট বকে উল্টাপাল্টা কথা বলে কতদিন কাটাবে। এসব মানুষ আর নিচ্ছে না। ঠিক আছে, তৃণমূল শেষ, দুই মুছে সাফ। তৃণমূল এবার দুই মুছে সাফ হচ্ছে, পশ্চিমবঙ্গবাসী তৃণমূলের ওপর ক্ষিপ্ত, তৃণমূলকে দুই মুছে সাফ করে দেবে, এটা হচ্ছে বিষয়।